গল্পেশ্বর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোমানের উপর এখন আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লিখে একটি গল্প পরমায়ু কুঞ্জ মাছের চক্ষু দুটি গেল পুরোপুরি নয় রোদ থাকলে চোখে একটা লালচে আভা ঠাহর হয় মানুষজনের চেহারার আদলটুকু ধরতে পারে কে গেলি নারায়ণ উঠে আয় দেখি একবার সুবোচনের মা না গো বৌমার কাছে এছ বেশ বেশ এই পর্যন্ত সম্পূর্ণ চাষি ঘরে চিড়ে মুড়ি শস্যের খোল অপর্যাপ্ত চিকিৎসার ত্রুটি হতে দেয়নি ছেলে সদরে যেতে হলে নদী পার সেভাবে একে একে দুটি চোখেরই ছানি অস্ত্র হল প্রথমে কালো ঠুলি তারপর বেশি পাহাড়ে চশমা উঠল নাকে কালো ডাটির চলল ওইভাবে বছর ছয়েক তারপর ধীরে ধীরে আবার সব আবছা হচ্ছে দিনের বেলাতে যেন মনে হয় সাজ নেমে গেছে ভোরের ওপর হাত দিয়ে মানুষ ঠাহর করতে করতে সে বলে কইরে রানী বিমলি গেলি কই বিদ্দিম দিলি নে যাবো পিদ্দিম দবু যে পাক পাখালি ডাক শুনতে পেয়েছ বলে ও ঠাকুরদা তা পাইনি ডিমের মতো চুকচুকে হয়ে আসা মাথাটি নাড়তে নাড়তে কুঞ্জ বলে রান্নাশালের পেছন দিক থেকে আরম্ভ হয়েছে তার নকাঠা কাঠা সাত শটাকের বাগান সন্ধ্যের ছায়া নামলেই তার আম জাম জামরুল পেয়ারা গাছ সব ঘর ফিরতি পাখির প্রচণ্ড কলরোলে ঝমঝম করতে থাকে তা সেও যেন আজকাল রূপনারায়ণ কংসাবতী মুন্ডেশ্বরের জল পার হয়ে তার তীব্রতা অনেকখানি হারিয়ে ফেলে তবে আসছে কুঞ্জ মাঝির ভোলাগা কানে কান্দুটি তার আগে ভাগে গেছে মেয়ের ঘরের নাতি সুজন বেশ লেখাপড়া করেছে সে বলে ইস্টন ডেফ যে ডাক্তার ছানিয়ে অস্তর করেছিল সেই দেখল আবার দেখে টেখে হাতের যন্ত্র নামিয়ে বলল চোখের নার্ভ সব শুকে গেছে তোমার বাবার জড়ায় বার্ধক্য বুঝলে কিছু এক্গে তার কোনো চিকিৎসে বার হয়নি পঞ্চাননের ভাবটা যেন চিকিৎসে বার হয়ে থাকলে সে তার বাপকে জেনিভা টেনিভা পাঠাবে ডাক্তার বললেন না বার হয়নি নার্ভগুলির পরমায়ু ফুরিয়ে গেছে আর পঁচানব্বই তো পার করলো তোমার বাবা অনেক তো দেখলো দেখবে যে এখন আর দেখবার আছেটাই বা কী যেদিকে তাকাও খালি দুঃখ দুর্দশা দুর্নীতি পঞ্চা বিড় করে বলে দেখতে চাচ্ছে যে বড্ডই দেখতে চাচ্ছে ডাক্তারবাবু বুঝেন না কেন হাত বুলে বুলে মুখের চামড়াগুলো আমার তুলে নিচ্ছে বুড়ো পঞ্চা তুই পঞ্চুই তো রে হ্যাঁ গো হ্যাঁ তোমার সন্দেহ হচ্ছে কেন আজকাল কানে শুনিনে বাবা তোর ছেয়াটা গলা ভারী করে আমার ঠে টাকা পয়সা নিয়ে যায় আজ এক কুড়ি কাল দু কুড়ি ভোলো কেন তার মুখ বুলো বুলোই তো আমার যে খোটা খোটা ফাটা বুড়োটে চামড়া আর তারটা যে মিহিন টের পাও না কোন এবার রেগে ওঠে তুই কত বড়টা হলি যে বুড়োটে চাম হবে সুখ চাম তোর সত্তরের হোক এত দুঃখেও হাসি আসে পঞ্চাননের যে বাপের পঁচানব্বই পার হতে যায় তার ছেলের চামড়া এখনও কিশোর ছেলের মতো হবে হাবদার মন্দ নয় পঞ্চানন ঠাকুরের দৌড় ধরা ছেলে চারটি পরপর নষ্ট হয়ে অনেক কষ্টের ওই একটি ছেলে কুঞ্জর পাঁচ পাঁচখানি ধ্বংস ধ্বংস মেয়ের পরে মরুঞ্চে পোয়াতে বলে সে সময়ে পঞ্চুরমার কি কী টানা হয়েছিল চাঁদপানা মুখ দেখে বিয়ে দেওয়া সেই বউ যদি পাঁচ ছ বছরেও গর্ভ না ধরে কি মরা ছেলের জন্ম দেয় তো তার খোয়ার কুঞ্জ কেন ধম্ম ঠাকুরের বাবা এলেও আটকাতে পারবে না তারপর যদি বা হল হতেই থাকল ধুম্ব ধুম্ব মেয়ে সব একটু একটু করে বড় হয় আর গাছ কোমর বেঁধে নাকে নোলক কপালে টিপ কই মতো খল বলিয়ে খেলে বেড়ায় কতখানি বয়স পর্যন্ত কুঞ্জ মাছির একার হাতে জমি জিরেত ক্ষেত খামার হেলে বলদ গাই গরু চারটে পাঁচটা মুনিব দিন রাত হাঁহা করছে মুরক্ষ সুরক্ষ মানুষ খাটুনির ভাগটুকু না হয় সামলাল কিন্তু ধরিত্যের মাঝে তুষ্ট হয়ে সোনা তুলে দিচ্ছেন হাতে তার হিসেবপত্তর সে রাখে কি করে কোমরের গেজেতে পয়সা করিগুলো তার শুধু ঠুসে রাখাই সার চালানের অভাবে কত আনাজপাতি তার ফি বছর নষ্টই হতে থাকত এখন দেখো কেমন সব গোনাগাথা লাল খেরোর খাতা কানে কলম কড়া ক্রান্তে হিসেব ছেলের এক কানে এদিক ওদিক হবার উপায় নেই কুঞ্জ মাছের শব্দহীন বর্ণহীন ভুতুরে জগতে পঞ্চুই একমাত্র মানুষ মানুষটি মাঝে মাঝে তার মানসপটে দেবতাই হয়ে ওঠে এক জমির থেকে তিন তিনটি ফসল অবলীলায় উঠায় যে ভ্যানগাড়ি কিনে বাগানের ফুল ফুলুরি নিজ হাতে চালান দিয়ে মুঠো মুঠো টাকা আনে আর বাপের গেঁজে ভর্তি করে যে সে ছেলে দেবতা নয়তো আর কি কোমর ভর্তি টাকা তা হোক না কোমর ভাঙা চৌদিকে এমন টাল হয়ে থাকা সবুজ নাইবা চোখে দেখল এত সুখ শরীরে শৈলে হয় দুগ্গপুর থেকে জল ছাড়লে দাওয়ায় উঠে আসে সত্যি কথা কদিন নৌকোর ওপর দোল দোল দুলনি গভর্নমেন্টে রিলিফ সরকার এসে বলে গেল আপনারা এই গ্রাম ছাড়ুন এসব জল নিকশি জায়গা আমাদের কিছু করবার নেই পঞ্চা গায়ের পাঁচজনকে একত্তর করে বোঝাল নিজের হাতে গড়া ভুই কেউ ছাড়ে এখন গরমের দিনে বৌমা ঘন দুধের মধ্যে বাড়ির ভাজা ডবকা ডপকা মুড়ির ধামি উপর করে দেয় তাতে কলমের আমের ঘন রস গন্ধে নীল ডুমো মাছি ওড়ে দুই নাতনি দুদিক থেকে ঝাপটে ঝাপটে বাতাস করে গ্রাস মুখে তুলে কুঞ্জ মাছি হাপুস হুপুস মা লক্ষ্মীর পেশাদ পায় যেন লক্ষ্মী তো নয় গণেশ সিদ্ধিদাতা গণেশ ঠাকুরটি তার মানুষের রূপ ধরে দাওয়ায় পায়ের খসখস শব্দ তুলে উঠে আসে গামছা ছাড়ে বলে কি গো বাবা খাচ্ছ ক্ষীর খাও খাও বেশ করে খাও রানী বিমলা দুধার থেকে খিলখিল করতে থাকে হাসির কি হল বলে হাসির কি হলো রে ছুরি হ্যাঁ গো বাবাকে জামরুল দিলে না যে বড় ওমন ঢাসা ঢাসা জামরুল চুবড়ি ভর্তি সব সাজানো রইল যে মাথায় ঘোমটা রানী বিমলার মা বেড়ে এসে বলে তারপর পেট কামড়ালে অবাক করলে দাঁত একটা ফুটো নেই ফাটা নেই বাটি বাটি ক্ষীর সাবড়ে দিচ্ছে জামরুল খেলে পেট কামড়াবে ছিটেলের ঘরের মেয়ে দেখছি হিন্ডেলের বাটি ভর্তি জামরুল এনে বউ বসিয়ে দিয়ে যায় এক জল রানী মুখ কুলকুচি করি নলে মিষ্টি মুখে জামরুলের সোয়াদ পাবনি কুলকুচি করে ঠক ঠক খানিক জল খেয়ে কুঞ্জ জামরুলের গায়ে হাত বুলোয় আহা কি চিকন গো ওই নাতনিদের মুখের মতো কামড় দিলেই রসের ফোয়ারা ছুটবে তার দাঁতগুলি সব ওটুট দু চারটি কষ ছাড়া ওইসব যাকে বলে একেবারে বিদ্যমান সারা জীবন দাঁত দিয়ে আঁখ ছুলে চিবিয়ে খেয়েছে মাংসের হাড় চিবিয়ে ধুলোগুড়ি করে দিয়েছে সে কি অমনি অমনি দাঁতের বাহার দেখলে এই বয়সেও লোকের চোখ ঠিকরে যাবে চোখ দুটি আর কান দুটি যে কেন গেল সেই সঙ্গে সালোর কোমর তা কুঞ্জ আজও বুঝতে পারে না আরও একটি জিনিস বোধের অগম্যতার কার্তিক পড়তে না পড়তেই যারমন জেকে বসে কেন পৌষ মাঘে সে রেজায় গায়ে দিয়ে ঘরে আংরা রেখেও সেতে ঠকঠক করে কেঁপে সাড়া হয় জামা কাপড় সহ্যে সব যেন জলে চুবিয়ে এনেছে অথচ সেদিনের কথা অঘ্রাণ মাসের সন্ধ্যেবেলায় মাঠের কাজ সেরে সে গাঙে ডুব দিয়ে এসেছে এক বাঁদুড়ে টুপি এনে দেয় শহর থেকে সেটে পড়ে এখন যার খানিকটা সামলে সুমলে আছে এছাড়াও হচ্ছে তল পেটে একটা খামচানি ব্যথা ডাক্তার বলল রোগকে বলে হারনি অস্ত্র করতে হবে অস্তর আবার অস্তর হাওমাও করে উঠেছিল সে চোখের উপর ছুরি চালিয়ে তো তার দফা নিকেশ করে দিলে এবার পেটে ছুরি বসিয়ে আমারই কম্ম কাবার করতে চাও নাকি গো ডাক্তার বাবু ডাক্তার হেসে বলেছিলেন কম্ম কাবার হবে না কিন্তু যদি হয় তো কি খুঁড়ো অনেক দিন তো জীবনটা চোখে চোখে বাঁচলে আর এই ঘিন ব্যথা নিয়ে বাঁচতে ভালো লাগবে কঞ্চু অর্ধেক কথা শুনতে পায় না এগুলি ঠিক শুনেছি পঞ্চুকে হাতের ইশারায় কাছে ডাকে বলে পঞ্চু আমাকে খবরদার টেবিলে তুলবি নি বাড়ি নিয়ে চল ঘিন ঘিনে সে আমার আমি বুঝবো ও শালোর ডাক্তারকে বুঝতে হবে নি পঞ্চু হাসে জোর করে কে তোমাকে টেবিলে তুলছে ডাক্তারের পরামর্শ মতো নিজ পেটে পড়বার বেল্টও কিনে দিয়েছে পঞ্চু ঘুমের সময় আর প্রাতকৃত্যের সময় ছাড়া পেট সাপটে থাকে এই তো সবেরই সুসার আছে শুধু শুধু ছুরি কাঁচি এসব কি শরীর থাকলেই রোগ বালাই তা যেমন রোগ তার তেমন ওষুধ ঘাবড়ালে চলে বুনো উলের জন্য চাই বাঘাতে নয় কি দুপুরবেলা দুই নাতিন বেশ করে তেল ডোলে দেয় পেটটা বড্ড রুখু হয়ে যাচ্ছে কুঞ্জ পিঠে তেল থামড়ে দেয় হাত বেঁকিয়ে পঞ্চুর বউ রাঁধে ভালো তাকে বলে ডগার লাউ দিয়ে চিংড়ি মাছ অনেক দিন রাধো তো বৌমা বেশ চনকো চনকো চিংড়ি বউ বলে চিংড়ি কই মারার ওষুধে চিংড়ি হবার উপায় আছে গুগলির ঝোল সেও তো অনেক দিন খাওয়াও খেলে পরমাই বাড়ে তা জানো রানী বিমলা হাসির বেগ সামলাতে পারে না এ ওর গায়ে ঢলে পড়ে রানী কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে কার মাই বাড়ার দরকার পড়ল গো ও ঠাকুরদা কেন রে ছুরি তোর 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 বাপের মায়ের আমার ওইটাই আসল কথা তোমার পরমাইটায় আরও একটু নাম্বা করা দরকার রানীর মা চোখ রাঙিয়ে তাকান তাদের বাবা ঠাকুরদার সঙ্গে এ ধরে তামাশা পছন্দ করে না বলে জানিস আমি বাবার কত বয়সের ছেলা ও তো আমারই ঠাকুরদার মতন কুঞ্জ তেলটেল মেখে আবার বলে আজকাল কি ছাতু আর হচ্ছে না বৌমা পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে বেশ করে একদিন ছাতু রাত হতো তোমার সাউরি রাত এক থাবা ছাতু দিয়ে এক তালা ভাত উঠে যেত রানীর মা বিরক্ত হয়ে সামনে থেকে সরে যায় তিনকাল কি এককালে ঠেকেছে কোথায় ধম্ম কথা কইবে তা না পুই চিংড়ি গুগলির ঝোল ছাতু ঘোর কলিয়ে একেই বলে বুড়ো মানুষের মনেও ধম্ম নেই পঞ্চানন বুঝদার মানুষ সেই স্ত্রীকে বোঝায় বুঝো না কেন বউ চোখ নাই কান নাই যার তার পরাণের সবটুকু খানি যে জিবে সে ঠেকেছে গো এর মধ্যে ধর্ম অধম্য সম্পর্ক কি। কুঞ্জ মাঝেই কোনোদিন অধম্য করে নাই বুড়ো বয়সে নাই বা ভেক নিল বউ গজগজ করে স্পষ্টই বোঝা যায় ধর্ম অধর্মের ধারণায় সে তার স্বামীর মতে মত দিতে পারছে না সে অসন্তুষ্ট গলায় বলে যত অনাসৃষ্টিকান্ড ফাগুন চোতে আকাশ যেন রক্ত পলাশ কাছে ভিতে জঙ্গল বাগান চরের মাটি নদীর পাড় এমনকি মেঠো হেঁটো রাস্তার দুধার অবধি সবুজে সবুজ নাড়া গাছের ডালে ডালে দেখ না দেখ কোচে পাতা তিড়িং বিড়িং নেচে নেচে বার হয়ে যাচ্ছে দুই বোনের লগ্নে বিয়ে দিয়ে সারল পঞ্চানন বলল বাবা তোমার একটুখানি খালি খালি লাগবে তোমার বৌমার তো সতেক কাজ তার মাঝে তোমার নাতিনদের মতো হাতে হাতে মুখে মুখে তো বেচারি পারবে না একটু বুঝো যার বলবার কথা সে বলল এখন যার শোনবার কথা সে তো শোনেও এমন দিনে রানী বিমলা দুই বোন ঠাকুরদার দুই পাশ থেকে পাকা চুল তুলবার ভান করত ও মামা ঠাকুরদা কোথায় যাব গো তোমার যে কাঁচা কালো চুল উঠছে গো খুশি হয়ে উঠত কুঞ্জ অবাক নয় কোনো মতেই এটা যেন স্বাভাবিক কটা কটা গুনে দেখতো দিদি একটা ছিঁড়ে তোমায় দেখাবো হুম প্রবল প্রতিবাদ তুলত কুঞ্জ পাঁচ কুড়ি পণ্য হলে নতুন পাতার মতো নতুন চুলও গজায় রে শরীর নতুন হয়ে ওঠে দেখছিস না গাছপালায় সব পাতা পুতি হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে তুমি দেখতে পাচ্ছ তা একরকম পাচ্ছি বই কি বলরাম চোরোয় কেমন কালচে সবুজ পাতার টুপি এসেছে হ্যাঁ মানুষেরও অমনি হয় হাসি চেপে রানী বলতো তাহলে ঠাকুরদা তোমার চোখ কানো আবার হবে হবেই তো দৃঢ় আত্মপ্রত্যয় কুঞ্জর আবার কোমর সোজা করে দাইরে লাঙ্গল ধরবনি চেয়ারটা তো সদরের দোকান দিচ্ছে না পয়সা জলে দিচ্ছে পঞ্চার পাশে কে দাঁড়ায় দিদি পঞ্চাটা আমার কেটে খেটে হেলে গেল হেলে কিন্তু পঞ্চানন যায়নি চোত মাসের সকাল নটা থেকেই কাঠ ফাটে ভাটরোর গ্রামাঞ্চলটুকু সবুজে সবুজ তবু একটুখানি ছায়া ছায়া কিন্তু ভ্যানগাড়ি নিয়ে বাজার হাটে বেশাতি করতে গেলে নৌকায় নদী পেরিয়ে আগে পড়বে মাঠ তাতে আদিগন্ত কোথাও জিরেন নেই বাস রাস্তায় একবার ঠেলে উঠতে পারলে ভ্যানগাড়ি গাড়িই চলবে তখন কোনো বড়সড় গাছের ছায় দুদণ্ড গামছা ঘুরিয়ে হাওয়া খেয়ে নেওয়াও যেতে পারে পঞ্চানন গাড়িতে কাঁচকলার কাঁদি কাঁটালি কলা এচোরথোর পাকা পেঁপে কাঁচা পেঁপে সজনে ডাটা, বেগুন লঙ্কা নেবু সব বাগানের সন্ধে ঘুরে গেল তুলসীতলার পিদিমটি নিবু নিবু অন্ধকার খোর হচ্ছে আনাচে কানাচে ঝিঝির প্রবল প্রতিপত্তিতে ঝিনিঝিনি খত্তাল বাজাতে শুরু করে দিয়েছে কুঞ্জ বলল পঞ্চা যে এখনো এলো না বৌমা ছেলে বাড়ি না থাকলেই সে সন্ধ্যে থেকে কোমর বেঁকিয়ে বেঁকিয়ে ঘর বার করে বউ বলল বেরুতে একটু বেলা তো হল মাংসটা কাটলো কুটলো রাঁধল তবে না বেরুনো গাড়ি চুরো করে আনাজপাতি নিয়ে গেছে বাবা ভাঙা হাট অবধি না দেখে কি সে আর আসছে তুমি খেয়ে নাও খাবো কি গো গোয়ারটা আসুক সে যদি আসে এখন তেতো পড়ে চান্না করে ভাতেও বসবে না তুমি বুড়ো মানুষ এখন তো ঢুলছ দেখছি তাহলে দিয়েই দাও মাংসটা আছে তো মুখ টিপে হেসে বউ বলে আছে গো আছে আর কারণ না থাক তোমার আছে তার চোতের গরমে দুবেলা মাংস খাবে তো চোতের গরম কোথায় সাজ হতে না হতে তোমার চোত পালিয়েছে ফুটফুর করে গাঙের হাওয়া দিচ্ছে এমন দাওয়ায় পাতা করে বুড়োকে এনে গুছিয়ে বসিয়ে দিয়ে যায় বউ কাঁসার বড় বাটিতে মাংস আজ অনেকদিন পর গায়ে খাসি কাটা হল পঞ্চাতার নিজের ভাগ পাতা মুড়ে নিয়ে এসে নিজেই টুকরো টুকরো করেছে নিজেই রেঁধেছে কষে ঝাল দিয়ে খেতে খেতে ঝালে টকাটক আওয়াজ তোলে কুঞ্জ চোখ দিয়ে জল পড়ে কিন্তু সোঁয়াঁত কি মুখ যেন ছেড়ে গেল ভাতটা ছোল মেখে শেষ করে সবে দাঁত বসিয়েছে একখানা হাড়ির উপর জুত করে বাইরে লোকজনের আওয়াজ পাওয়া গেল লণ্ঠন তুলে বউ সদরে আলো দেখায় চার পাঁচজন জোয়ান লোক ভ্যানগাড়ি থেকে পঞ্চাকে নামিয়ে দাওয়ায় রাখল মাঠের মধ্যেই নাকি ভ্যানগাড়ি থেকে উল্টে পড়েছিল হাট ফিরতি লোক দেখতে পেয়ে তখনই আবার হাসপাতালে নিয়ে গেছে ডাক্তার দেখে বলেছে ইস্টেরোক হাসপাতালে ভর্তি করা জায়গা নেই ওষুধপত্র দিয়ে ছুঁচ ফুরে যা করবার করে ছেড়ে দিয়েছে এখন কি কি খাওয়াতে হবে না হবে গোপাল কর্মকার পঞ্চার বউকে সব বুঝিয়ে বলছে হাড়টা এতক্ষণে ভালো করে ভাঙতে পেরে গেছে কুঞ্জ ভেতরের রসটুকু জীব শুরু করে চুষতে চুষতে বলছে পঞ্চা এলি এ সঙ্গে কেরা নিধু নাকি স্যালো খচ্চর তুমি খাসির রাঙের লোভে লোভে কুঞ্জ মাছির ঘরে রাত দুপুরে সে দিয়েছ তোমায় আমি চিনি নে নিধু বলল খুরুকে আর ভেঙে কাজ নেই গোপাল বলল রাখো রাখো সেঞ্চুরি করতে যাচ্ছে এখন আর হেন নেই তেন নেই ছাড়ো বলো বুড়োকে হাড় ছেড়ে উঠুক পঞ্চাদার অবস্থা একদম ভালো নয় দেখলি না চোখের পাতা টেনে টর্চ মেরে ডাক্তার ছেড়ে দিল রাত কাটবে না সুজন পরান সব খবর দে দেের দিকে পঞ্চানন অজ্ঞাত লোকে যাত্রা করল বেচারের জ্ঞান আর ফিরে আসিনি সরো মোটা গলার হাহাকারে গগন ফাটছে কুঞ্জ বুড়ো দুই হাঁটুর মধ্যে মাথা গুজে রয়েছে সারাদিন একই ভাব পাড়া ভেঙে সান্ত্বনা দিতে এলো সব মেয়েরা পড়েছে কুঞ্জর বউকে নিয়ে বুড়োরা পড়েছে কুঞ্জকে নিয়ে মাধব ঠাকুর পুরো তো বটে জোতে বটে বলল মুখ তোল কুঞ্জ কোমর সোজা করে তোমাকেই তো এখন দাঁড়াতে হবে গো কুঞ্জ কোনো মতে দুই ঠাঙের মধ্যবর্তী গহ্বর থেকে ডিমের মতো মাথাটি তুলে বলে হাত পা আমার পাতা পাতা হয়ে যাচ্ছে ঠাকুর বুকের মধ্যেটা ঘোর যন্ত শরীরটা আর বসে নেই গো আহা অমন জলজান্ত ছেলেটা ঠিক দুঃখ করে গেল শরীর আর বসে থাকে কুঞ্জ তবে ছেলে তোমার দোপোয়া দোষ পেয়েছে বিহিত করো নইলে বাড়িতে আরও কটা অমঙ্গল অপঘাত কেউ আটকাতে পারবে না বিকেল নাগাদ মরা পোড়াণীরা সব ফিরে এলো মটর ডাল দাঁতে কেটে নিম ছুঁয়ে আগুন ছুঁয়ে যে যার যার মতো ঘরে গেল পঞ্চুর ঘরে বাতি জ্বলছে বউ মেঝে আঁকড়ে শুয়ে মাথার কাছে মেয়ে দুটি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে সুজন পরান দুই নাতি অনেক রাতে খুটখুট শব্দ পেয়ে ভূমি শয্যা ছেড়ে উঠে দাঁড়াল শোকাতাপা শরীর ঘুম তো সহজে আসে না যদি বাসে একটু আওয়াজেই খান খান হয়ে যায় পরাণের উপর আবার নতুন দায় দায়িত্বের দুর্ভাবনা চাষবাসের বিশেষ কিছুই সে জানে না তা বলে খুটখুট শব্দ এরই মধ্যে চোড়ডাক সব বোধহয় জেনে গেছে এখন থাকার মধ্যে এক অথর্ব বৃদ্ধ এক সন্তপ্ত বিধবা আর এক উত্তি বয়সের অকাল কুষ্মাণ্ড যে নাকি বাপ পিতামোর ধারাও নেবে না অন্য ধারা নিতে গিয়েও খালি মার খাবে কুঞ্জ মাঝির ভাষায় ছিয়া দুজনে উঠে দাঁড়িয়ে পাটি পেটি পেয়ে ঘরের বাইরে আসে লোহার ডান্ডা থাকে ঘরের কোণে সেটাকে হাতে তুলে নেয় পড়ান খুটখাট আওয়াজ আসছে দক্ষিণের দাওয়া থেকে কুঞ্জর ঘরেই যতে কাঁচা টাকা নজর ওদিকেই হবে দাওয়া ঘুরে পেছরে যেতেই দেখল চাঁদ চালের বাতা ছুঁয়ে দাঁড়িয়েছে দাওয়া ফর্সা ঠাকুরদাতার ঘরে চৌকাঠে চোর হামাগুড়ি দিচ্ছে তার বেঢোপ ছায়া পড়েছে দাওয়ার উপর তবে রে বিকট হাঁকড়ে উঠল সুজন চোরের কানে শব্দ পৌঁছেছে ঠিক কিন্তু যতটা জোর হাঁক ততটা জোরে নয় হাত থেকে ঠক করে কি যেন দাওয়ায় পড়ে গেল সুজন পড়া নিচু হয়ে বললো এ কি করছ গো ঠাকুরদা এই দুপুর রেতে ফ্যালে দৃষ্টি মাঝির দৃষ্টিহীন চোখে ধরা পড়ার গলায় বলল এই যে দাদা দুটো ঘোড়ার নাল বেশ কালো কালো ঠাকুর ঠাকুরমশাই বলে গেল কি না তোর বাপ দোষ পেয়েছে দৃষ্টি পড়বে তাই দৌড়ের নাল দুটো বাবলা রাটা সেটে দিচ্ছিল গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রে লেখে একটি গল্প পরমায়ু আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর বেশি বেশি গল্প শুনুন এই প্রার্থনা রইল